জয় মা কামাখ্যা জয় মা তারা প্রত্যেক দিনের পরিচিত যোগ নিয়ে আলোচনা করব। ঠিকই শুনেছেন আগামীকাল সতেরো জুলাই বুধবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলাতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আপনাদের আলোচনা করব। আপনাদের বোঝানোর চেষ্টা করব যারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন ভালোভাবে বুঝবেন তাদের জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে আপনারা নিজেরাই কিন্তু নিজেদেরকে বদলাতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন শুধু জাস্ট আপনার রাশিটা আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেকটাই ভুল করবেন রাশির সাথে সাথে অনেক কিছু মেলাতে হয় যেগুলো আপনাদের অনেকেরই জানা অনেকেরই অজানা যে কারণে আপনারা অনেকেই মিলিয়ে নিতে পারছেন না আবার অনেকেই কিন্তু ভাগ্য পান বা ভাগ্যবতী হয়েছে যাচ্ছেন সব কিছু আপনাদের জীবনে মিলে যাচ্ছে এই সব প্রমাণ আছে আমার কাছে দেখুন আগামীকাল অত্যন্ত শুভ এই আগামীকালের যে তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করছি এটা কিন্তু আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটাতে পারে কারণ এই দিনটি কেন শুভ বলা হলো এই দিনটি কিন্তু আমরা স্বয়ন একাদশী পেতে চলেছি তাই স্বয়ন একাদশীর মাহাত্ম কিন্তু আছে যেখানে দাঁড়িয়ে আপনার জীবনের কিন্তু অবশ্যই পরিবর্তন ঘটতে পারে তবে তার সাথে সাথে কিছু গ্রহেরও সুপ্রভাব থাকা প্রয়োজন কারণ এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা তাই রাহু শুক্র মঙ্গল যদি আপনার ভালো থাকে তবেই কিন্তু মিলবে যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু মিলবে না এটা আপনার একটু দায়িত্ব নিয়ে অবশ্যই দেখে নেবেন এবং প্রত্যেকটা দিন একটা কথাই বলি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কেন বলি না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন প্রথমত আপনারা যেটা ধারণা করেন যে অর্থপ্রাপ্তির যোগ মানে লটারি কাটো আর কোটিপতি হও আর সেখানে দাঁড়িয়েই কিন্তু আপনাদের জীবনে অনেকটাই খারাপ সময় নেমে আসে কারণ লটারি কাটতে কাটতে আপনারা অনেকটাই আর্থিক ক্ষতির মুখে পড়ে যান কারণ লটারির সাথে এই আলোচনার কোনো সম্পর্ক নেই কিন্তু আপনারা সেটা মানতে চাইছেন না আপনারা জানতে চাইছেন বা বুঝতে পারছেন যে এই অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটবো কোটিপতি হব দেখুন অর্থপ্রাপ্তি যোগ হতে পারে আপনার লটারি থেকেও কিন্তু সেই লটারি বিক্রেতা যদি জোরপূর্বক আপনার বাড়িতে আসে এবং লটারি সাজেস্ট করে দিয়ে যায় আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে কাটবেন সেখান থেকে আপনার প্রাপ্তি ঘটবে এরকমটা কিন্তু না অবশ্যই লটারি থেকে প্রাপ্তি ঘটতে পারে সেই তথ্যও আপনার জন্মছক বা হস্তরেখা থেকে পাবেন সেটা আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে তবে কিন্তু আপনি এই তথ্যগুলো জানতে পারবেন আর আপনারা যারা ভাবছেন যে এই অর্থপ্রাপ্তি যোগ মানেই আমি লটারি কাটবার কোটি টাকা পাবো তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক ডিসিশন এটা কিন্তু না আপনাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে যে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে কাজ করে অর্থপ্রাপ্তি যোগ আপনি রাস্তায় পড়েও পেতে পারেন দশ টাকা বা কোটি টাকা আপনার গচ্ছিত অর্থ রিটার্ন আসতে পারে আপনার হাতে বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেই জায়গা থেকেও কিন্তু আপনি কিছু হলেও ব্যাক পেতে পারেন যে কোনোভাবেই প্রাপ্তি কিন্তু আপনার ঘটতে পারে তার সাথে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই লটারি কাটার দেখুন যারা এই ভুল কাজগুলো করে তাদের আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি তা সত্ত্বেও কিন্তু তারা বুঝতে চায় না আর সেখানে গিয়ে কী হয় নিজেদেরই ক্ষতি হয় তাই আমি সবসময় চেষ্টা করি যে আগে বুঝুন ভালো করে তারপরে অ্যাপ্লাই করুন দেখুন আগামীকালের যে তিনটে রাশির নাম বেরিয়েছে অর্থপ্রাপ্তি যুগে যে জীবনের একটা পরিবর্তন ঘটতে পারে সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি কর্কট রাশির কথা বলবো আপনার যদি কর্কট রাশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকবে অর্থাৎ আগামীকাল এই কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে আর আপনার কর্কট রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় আছে যে সময়টা ভিডিও শেষে কিন্তু আমি বলবো আর আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো সকলকেই তাদের উদ্দেশ্যে বলব এই ভুল কাজটা কখনো করবেন না কারণ এই লটারি কাটার সময়টা সকলের জন্য না যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কখনোই কাটেননি এই প্রোগ্রাম দেখবেন কাটতে যাবেন যাবেন না তাহলে কিন্তু আপনারই লস হতে পারে আর আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না জানতে চাইলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করাতে হবে সেখান থেকে সঠিক তথ্যটা কিন্তু আপনি জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশির দারুণ সময় থাকছে কন্যা রাশিরই জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন হঠাৎ ভাগ্য বদলাতে পারে আর আপনার রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা করে ফেলেছেন আপনার জন্যও কিন্তু সময় আছে যে সময়টা ভিডিও শেষে বলব মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার রাশি আপনি ভাবছেন যে কন্যা রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলব একদম এই ভুল কাজটা করবেন না কারণ এই লটারি কাটার সময়টা কিন্তু সকলের জন্য নয় এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কেটে 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 ব্যর্থ তাদের জন্যই কিন্তু সময়টা বলা হয় সকলের জন্য নয় আর আপনার যদি মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিলে সঠিক তথ্যটা জানতে পারবেন সর্বশেষ যে তিন নম্বর রাশির কথা বলবো রাশি আপনার যদি রাশি হয় অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে আর আপনার রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটে নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে আর আপনার ধনুরাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার ধারণা যে এই অর্থপ্রাপ্তি যোগ যে আলোচনা করছে টাইম বলে দিল এটা সকলের জন্যই আমিও কাটবো তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা কখনো করবেন না কারণ এই সময়টা সকলের জন্য নয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে লটারি কাটতেই হবে তাদের জন্যই বলা হবে আর যারা কখনোই লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখবেন আর আপনি একটা লটারি কাটবেন কোটিপতি হবেন এই চিন্তাধারাই মাথা থেকে দূর করতে হবে এটা কিন্তু একদম সঠিক নয় তাই ভালো করে আগে বুঝতে হবে আমি প্রত্যেকটা দিন বলি ভালো করে জানতে হবে তারপর সমালোচনা করতে হবে তাহলে আসুন এই যে অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করলাম তিনটে রাশিকে নিয়ে তিনটে রাশি সকলের সাথেই কিন্তু মিলবে না এই তিনটে রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো আছে তাদের সাথেই অর্থপ্রাপ্তি যোগ কাজ করবে সকলের সাথে কখনোই করবে না আর বিশেষ করে যে এই তিনটে রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদেরকে সময় বলবো বলেছি এখন বলবো দেখুন এই যে তিনটে রাশি এই তিনটে রাশিরই জাতক জাতিকাদের আগামীকাল একটা টাইম বেরিয়েছে সেভিংস মানে একটা সময় বেরিয়েছে তিনটে রাশির জন্য যে টাইম মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার জীবনের পরিবর্তন হতে পারে সময়টা হলো আগামীকাল দুপুর দুটো দশ মিনিট থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়টা অত্যন্ত শুভ এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন বা এই সময়টা আপনি কিন্তু যে কোনো শুভ কাজও করতে পারেন যদি এই সময়টা আপনি বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ যখন খুশি একটি টিকিট কাটতে পারেন রাহুকাল বলছি লিখে নিন আগামীকাল রাহুকাল সময় বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা তেইশ মিনিট সময়টা রাহুকাল রকম শুভ কাজ করা যাবে না আর লটারি তো কাটা যাবেই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে যখন খুশি একটি টিকিট কাটতে পারেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার